আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা একেবারে দেখেন আপনারা কি অবস্থা হয়ে গেছে এই দেখেন পিঁপড়ার মতো জাস্ট বিশাল এক সেনা বহর কি প্রায় কাছেই রয়েছে কিন্তু আর এটা চল্লিশ মাইল দীর্ঘ তো দেখেন এখানে কি অবস্থা এই যে বিভিন্ন রকম ফুটেজ এবং আরো একটা ইনফরমেশন জানা গেছে সেটা হচ্ছে নাকি বিশাল একটা নিয়ে রাশিয়া দিকে আসছে সো খুব অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবে থেকেও এই সেনাবহনটি যদি তাদের লক্ষ্য ঠিক থাকে পরবর্তী কোনো তারা তাদের যে দিক নির্দেশনা সেটা চেঞ্জ না করে তবে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে আজকে হয়তোবা পুতিন আর কোনো ছাড় দিতে চাইছে না ইতোমধ্যে কিয়েভের কাছাকাছি সেই তাদের বর্ডারের যে সৈন্য ছিল তার প্রায় পঁচাত্তর পার্সেন্টেরও বেশি অর্থাৎ প্রায় এক লক্ষেরও অধিক সেনা আজকে ঢুকে গেছে এবং আজকে ম্যাসিভ একটা অপারেশন হবে গতকালকে সিজ ব্যাপারে কথা হয়েছে কিন্তু সেরকম কোন আলোচনায় সম্মতি কেউ দেয়নি এটা স্বাভাবিক ব্যাপার কারণ ইউক্রেইন চাচ্ছে যে তাদের দেশ ছেড়ে চলে যাও আর রাশিয়া চাচ্ছে যে তোমরা অস্ত্র নামাও এটা স্বাভাবিক ব্যাপার যে ওই যে নেগোসিয়েশনটা হয়েছে তার আগেই বোঝা যাচ্ছিল যে কোনো কিছু হবে না জাস্ট একটা ফর্মালিটিস এখন দেখেন এখানে যে ব্যাপারটা হয়েছে যে পুতিন দেখছে যে তাদের খরচ ডে বাই ডে বেড়ে যাচ্ছে এবং মাত্র চার দিনের মধ্যে তার দখল করে ফেলার কথা ছিল কিয়েভ বাট সমস্যা হয়ে গেছে যে এটা কিন্তু সিআইএ তারাও জানিয়েছে আমেরিকান গোয়েন্দা সংস্থা তারাও জানিয়েছিল যে মাত্র চার দিনের মধ্যেই এই রাশিয়া কিয়েভ দখল করতে সক্ষম হবে বাট সেটা হয়নি এখন একটা ব্যাপার হচ্ছে খারকিভ নামে আরেকটা সেকেন্ড যে লার্জেস্ট সিটি সেটা দখল করেছিল রাশিয়া কিন্তু সেখান থেকেও কিন্তু আবার হটিয়ে দেওয়া হয়েছে এই জন্য আজকে ম্যাসিভ একটা অপারেশন যে কোন রকম আর হয়তো ছাড় দিবে না দফা দফা করে ছাড়বে আজকে কারণ ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে

দেখা যাক যে কি হয় আমি আপডেটেড নিউজ রাখছি এবং আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো যাই হোক প্রিয় ভাই ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারটি ক্লিয়ার করলাম তো মোটামুটি এই যুদ্ধের আজকে একটা বিশাল ফলাফল আসতে যাচ্ছে যে বড় একটা মোড় নেবে হয়তোবা